দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় পানি নেমে গেলেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য সমস্যা হাসপাতালে বাড়ছে ডায়রিয়া কলেরা চর্মরোগের মতো পানিবাহিত রোগী সঙ্গে গেল কয়েকদিনে প্রায় পাঁচশো সাপে কাটা মানুষ চিকিৎসা নিয়েছেন মৃত্যু হয়েছে জনের হাসপাতালে দেখা দিয়েছে খাবার ও আইভি স্যালাইন সংকট করে এমন পরিস্থিতিতে বন্যা পরবর্তী স্বাস্থ্য সংকট ও করণীয় বিষয়ে আলোচনার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ভার্চুয়ালি যুক্ত হয়ে চিকিৎসার নানা সংকট সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সিভিল সার্জনরা সংকট মোকাবেলায় করণীয় তুলে ধরেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখানে রোগীর সংখ্যা অনেক বেশি সেই অনুযায়ী আপনার মেডিসিন বা সেটা পর্যাপ্ত পরিমাণ নয় শোয়ার কোনো বা বসার কোনো উপায় ছিল না কারণ কোমর পর্যন্ত পানি সেই পানিতে আমরা দাঁড়িয়েছিলাম বাচ্চাদেরকে কাঁধের উপর রেখে সিভিল পার্টের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করেছি ও ডিসি ডিসি এবং সিরিজ সার্জনদের সাথে কথা বলে কাটা ও ইঁদুরবাহিত কিছু রোগ বন্যার পরে ব্যাপক আকারে দেখা দিতে পারে বলে সতর্ক করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এম এফ ভয়েজের পেশা পায়খানা থেকে রোগ রোগটা হয় কিন্তু এখন এই যে এখন যখন মানুষজন মানে পানিগুলি ব্যবহার করছে এবং খালি পায়ে ছিলেন বিভিন্ন খালি গিয়েছিলেন তাদের কিন্তু জর্জ জন্ডিস কিডনি ইনফেকশন হয়ে কিন্তু বেশ কিছু মানুষ এটা কিন্তু ভারতে প্রতিবারেই বন্যার পরে কিন্তু ল্যাপ্টোসাইরিসের আউটব্রেক হয় ম্যালেরিয়া বলে অনেকেই ভুল করতে পারে আরেকটা রোগ এটা আমাদের দেশের জন্য অনেক দিন ধরে ছিল কিন্তু এখন নতুন আবির্ভূত মেলিয়ডোসিস এটা কিন্তু মাটি থেকে হয় আমাদের আমরা তো খালি পাই গ্রামের কৃষক শ্রমিকেরা তো কাজ করেন মেলিওডোসিস রোগটা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের ফোরা হয় এখন এই স্কিনের যে ফোরা হচ্ছে এটাকে মনে রাখতে হবে এটা চিকিৎসা করা খুব কঠিন অনেক ব্যাপক আকারে কনজাইন রিমেডিস হচ্ছে ব্যাক চেয়ারম্যান বলেন দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব এজন্য সব সংস্থার মধ্যে সমন্বয়ের আহ্বান জানান তিনি একটা যখন বড় পরিবর্তন হয় এই ধরনের ঘাটতিগুলো রয়ে যাবে বা খুব দ্রুত স্থানীয় সরকারের বিষয়গুলো খুব সচল হওয়া দরকার স্থানীয় প্রশাসনের সচল হওয়া দরকার স্থানীয় স্বাস্থ্য প্রশাসন তাদেরও নির্ভয়ে কাজ করার যে পরিবেশ সেগুলো করা দরকার নিরাপত্তার জায়গাগুলো খুব দরকার আপনারা বলছেন যে এখনও কিন্তু নিরাপত্তার বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এর সময়ে ত্রাণের সময়েও একজন ছাত্র ও বললেন না যে নিয়ে গেছেন ওরা আরেক জায়গায় নিতে চেয়েছিলেন কিন্তু পারে নাই সংকট মোকাবেলায় সব ধরনের স্যালাইন সরবরাহে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা